সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ভিডিও কনফারেন্স ক্লাসে তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস তোমরা, আমি আশা করছি, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবা। আমি আশা করছি তোমাদের কাছে, সবার কাছে খাতা এবং কলম আছে, তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। প্রথমে দেখো, তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমে একটু লক্ষ্য করো, বিষয় পরিচিতি, কোন বিষয়টা আজকে ক্লাস নিব লক্ষ্য করতেছ? বিষয় পরিচিতি, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, শিক্ষক পরিচিতি তোমরা দেখে নিলা। এবার নিচের চিত্রটি লক্ষ্য করো, চিত্রটি কি দেখা যাচ্ছে? দেখো, একটা মানুষের মাথার ছবি দেওয়া আছে এবং এই ছবিতে আমাদের মাথার যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, সে অঙ্গ প্রত্যঙ্গের নাম আছে, যেমন শক্ত তালু, কোমল তালু, গলবিল, স্বরযন্ত্র, খাদ্যনালী, শ্বাসনালী। তোমাদেরকে যদি একটা প্রশ্ন করে, তোমরা কি বলতে পারবা এগুলোকে একত্রে কি বলে? সবাই বলো তো দেখি, একত্রে কি বলে? বাকযন্ত্র। থ্যাংক ইউ, বাকযন্ত্র। দেখো তো তোমাদের উত্তরটা সঠিক। হ্যাঁ সঠিক, এগুলো একত্রে কি বলে? বাকযন্ত্র। তাহলে বাকযন্ত্র বলতে আমরা যা বুঝি, সেটা মানুষের মুখে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, যেমন ঠোঁট, জিভ, দাঁত, চোয়াল, ফুসফুস, সবকিছু একত্রে বলে বাকযন্ত্র। তাহলে আমরা এই চিত্রের মাধ্যমে বাকযন্ত্রের সাথে পরিচিত হলাম। এর পরবর্তী বিষয়টা আসি, আমরা কি দেখা যায় তাহলে আজকের পাঠ, আজকের পাঠ কি দেখো তো? আজকের পাঠ ধ্বনি বিজ্ঞান। তাহলে কি পড়াবো তোমাদেরকে? ধ্বনি বিজ্ঞান সম্পর্কে আমরা পরবর্তী অংশে যাই। সবাই একটু লক্ষ্য করো, স্বর ও ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। আমরা জানি স্বর বর্ণ ও ব্যঞ্জন বর্ণ তোমরা সবাই চেনো, স্বর ও ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ সম্পর্কে আমরা জানবো। তোমরা সবাই জানো স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। এটা আমরা সবাই জানি। আমরা জানি স্বর বর্ণ 11টি আর এর সংক্ষিপ্ত রূপ 10টি। তাহলে কি বোঝা গেল? একটা স্বরবর্ণ আছে যার সংক্ষিপ্ত রূপ নাই, এই বর্ণটার নাম কি বলো তো সবাই? তোমরা অবশ্যই বলবে অ, অর্থাৎ অ এর কোন সংক্ষিপ্ত রূপ নেই। এই অ কে বলে? নিলিন, নিহিত বা অন্তলীন বর্ণ। এই তিনটা সমার্থক কথা, যে নিলিন। তোমরা যদি বলো সারা নিলিন বর্ণ কি? নিলিন হলো নিহিত হচ্ছে, একটা উদাহরণের মাধ্যমে তোমাদের বিষয়টা আমি ক্লিয়ার করি। যেমন এক গ্লাস পানি, এই পানির মধ্যে যদি চিনি দিয়ে একটু গলে আনাও, তাহলে তোমরা কি বলবা? শরবত। তোমরা যখন পানির মধ্যে কি চিনিটা দেখা যায় গলে গেলে? অবশ্যই দেখা যায় না। কখন বোঝা যায়? যদি পানিটা পান করো তাহলে বোঝা যায় এটা শরবত। অর্থাৎ চিনিটা পানির মধ্যে আছে বোঝা যাচ্ছে না, পান করলে বোঝা যায় এটা নিলিন অবস্থা আছে, অর্থাৎ সরাসরি দেখা যায় না কিন্তু পান করলে বোঝা যায়। তেমনি ক, এর মধ্যে অটা দেখা যায় না কিন্তু যখন আমি কটা উচ্চারণ করি তখন অটা বোঝা যায় এর মধ্যে অ আছে, একে বলে নিলিন, নিহিত বা অন্তলীন। এটা স্বরীয়, এর কোনো সংক্ষিপ্ত রূপ নাই। বাকি 10টি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আছে, যেমন আমরা জানি স্বরিয়াতে, আকার, হ্রস্বইতে, ইকার, এটা তোমরা জানো, এটা তোমরা জেনে নেবা। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা, ফলা চিহ্ন 6টি। তাহলে আমরা স্বর ও ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ জানলাম। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। কার চিহ্ন 10টি, ফলা চিহ্ন 6টি। একটা স্বরবর্ণ আছে তার সংক্ষিপ্ত রূপ নাই, তার নাম কি বলো তো? অ, একে বলে নিলিন, নিহিত বা অন্তলীন বর্ণ। এরপরে আমরা আসি বর্গ। বর্গ সম্পর্কে তোমরা সবাই জানো, বর্গ কি? দেখো এখানে বর্গ আছে ক, খ, গ, ঘ, ঙ। এরপরে আছে চ, ছ, জ, ঝ, ঞ। এরপর তোমরা সব এগুলো পড়তে পারবা, ট, ঠ, র, ঢ, মূর্ধন্য ণ। এগুলো আমরা ত বর্গ, এটা প বর্গ। তাহলে আমরা জানি বর্গটা কি। একটা লাইনে যে পাঁচটা বর্ণ আছে, এই বর্ণের প্রথম বর্ণের নাম অনুসারে সে বর্গটা হবে, যেমন ক, খ, গ, ঘ, ঙ। এর প্রথম বর্ণ হচ্ছে ক, তাহলে এগুলো ক বর্ণের।
চ ছ, এর প্রথম বর্ণ চ, এগুলো চ বর্গের, তার প্রথম বর্ণটা ট, লাইনটা হবে ট বর্গের, তারপরে ত বর্গের, তারপর প বর্গের। দেখো তো উত্তরে মিলে না, তো এটা হচ্ছে প বর্গের, এটা হচ্ছে চ বর্গের, এটা ট বর্গের, এটা ত বর্গের, এটা হচ্ছে প বর্গের। তা আমরা বর্গ সম্পর্কে জানলাম, অর্থাৎ বর্গের লাইনের প্রথম যে বর্ণ সে বর্ণের নাম অনুসারে সে বর্গের নামকরণ হবে। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন করি, এ ক থেকে ম পর্যন্ত কয়টি বর্ণ আছে? 25টি বর্ণ আছে। থ্যাংক ইউ, 25টি বর্ণ আছে। এই 25টি বর্ণকে একত্রে কি বলে বলতে পারবা? স্পর্শ বর্ণ। কি বর্ণ বলতো? স্পর্শ ধ্বনি। যেমন স্পর্শ ধ্বনি মানে কি? স্পর্শ মানে কোথাও না কোথাও আঘাত লাগবে, একটু টোকা লাগবে। এ ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণ উচ্চারণ করতে কোথাও না কোথাও স্পর্শ হয়। যেমন হয় কণ্ঠতে হবে, নয় তালুতে হবে, নয় মূর্ধাতে হবে, নয় উষ্ঠতে হবে, এই জন্য এগুলোকে বলে স্পর্শ বর্ণ। এরপরে আমরা আসি অল্প প্রাণ ও মহাপ্রাণ ধ্বনির সংজ্ঞা। অল্প প্রাণ ধ্বনি কাকে বলে ও মহাপ্রাণ ধ্বনি কাকে বলে? অল্প প্রাণ, তোমরা যদি নামটাকে বিশ্লেষণ করো তাহলে এই সংজ্ঞাটা চলে আসবে। অল্প মানে কম, প্রাণ মানে বাতাস। তাহলে বলো তো অল্প প্রাণ মানে কি? কম বাতাস। মহা মানে বেশি, প্রাণ মানে বাতাস। তাহলে মহাপ্রাণ মানে কি? বেশি বাতাস। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞাটা চলে আসবে, দেখো অল্প প্রাণ ধ্বনির সংজ্ঞা, যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় মুখ থেকে কম বাতাস বের হয় ও নিচে চোয়ালে মাংসপেশিতে কম চাপ পড়ে তাকে অল্প প্রাণ ধ্বনি বলে। আমরা নামের অর্থের সাথে সংজ্ঞাটা মিলে নিতে পারবো। তাহলে মহাপ্রাণ বলতো, মহাপ্রাণ ধ্বনির সংজ্ঞা, যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালে মাংসপেশিতে বেশি চাপ পড়ে তাকে বলে মহাপ্রাণ ধ্বনি। তাহলে আমরা অল্প প্রাণ ও মহাপ্রাণ ধ্বনির সংজ্ঞা জানলাম। আমাদের আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝে ফেলেছো। যাদের খাতা কলম নিয়ে বসছো তোমরা একটু নোট করতে পারো। এরপর আমরা আসি অল্প প্রাণ ও মহাপ্রাণ ধ্বনি কোনগুলো। আমরা যে বর্গে 5টা বর্গে 25টা বর্ণ দেখলাম, কোন বর্ণকে আমরা অল্প প্রাণ বলবো, কোন বর্ণকে আমরা মহাপ্রাণ বলবো, সেটা আমরা একটু ছকের মাধ্যমে দেখে নিই। সবাই একটু সুন্দর করে লক্ষ্য করো। দেখো প্রথম আছে ক, খ, গ, ঘ, 5টা বর্ণ আছে। এরপর আছে চ বর্গ, এরপর আছে ট বর্গ, এরপর আছে ত বর্গ, এরপর আছে প বর্গ। আমরা অল্প প্রাণ ধ্বনিটা একটু দেখে নিই। দেখো অল্প প্রাণ ধ্বনি কোনগুলো আর কি? দেখো অল্প প্রাণ, দেখো প্রথমটাই অল্প প্রাণ হয়ে গেছে। এরপরে কোনটা দেখো তো বাবা, 3 নাম্বারটা, অর্থাৎ প, খ, গ, ঘ, ঙ। হাতের যে 5টা আঙ্গুল ওখানে 5টা বর্ণ আছে। দেখো তাহলে প্রথমটা পেলাম অল্প প্রাণ, আর 3 নাম্বারটা পেলাম অল্প প্রাণ, আর কোনটা পাই দেখো তো? পঞ্চমটা পাইছি, কি বলতো? অল্প প্রাণ। তাহলে 1 নং, 3 নং এবং 5 নং বর্ণ গুলো কি বলতো? অল্প প্রাণ। তাহলে অবশ্যই তোমরা বলতে পারবা মহাপ্রাণ কোন দুটা হবে? দ্বিতীয় এবং চতুর্থটা কি হবে? মহাপ্রাণ। দেখো তো মিলান যায় নাকি? দেখো এটা মহাপ্রাণ, এটা কি বলতো? মহাপ্রাণ। তোমরা যদি বিষয়টা আরো সহজ করে নিতে চাও তাহলে একটু আমার সঙ্গে তোমার একটু হাতটা একত্রিত করো, একটু হাত 5টা আঙ্গুলে হবে করো। একে বলো অল্প মহা, অল্প মহা, এটা কি অল্প? একে নাসিক বর্ণ বলা যায়, এটা আমরা পরে জানবো। তাহলে তাহলে কটা অল্প, তারপরে মহা, অল্প মহা, এটা অল্প প্রাণ বলা যাবে আর কি। এরপরে আমরা আসি যে ঘোষ ও অঘোষ ধ্বনির সংজ্ঞা। ঘোষ বর্ণ কাকে বলে এবং অঘোষ ধ্বনি কাকে বলে? ঘোষ শব্দের অর্থ কি? অঘোষ শব্দের অর্থ কি? দেখো অঘোষ ধ্বনির সংজ্ঞা, যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র স্বরতন্ত্র কম্পিত হয় না তাকে বলে অঘোষ ধ্বনি। অর্থাৎ আমাদের যে স্বরতন্ত্র আছে এখানে এটা কম্পিত হয় না বা কাঁপে না তাকে কি বলে বলতো? অঘোষ। তাহলে ঘোষ আর বিপরীত হবে, তোমরা জানো যে ধ্বনি যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র কম্পিত হয় তাকে ঘোষ ধ্বনি বলে। তাহলে আমরা ঘোষ এবং অঘোষ ধ্বনির সংজ্ঞা জানলাম। অঘোষ ধ্বনি, যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র কম্পিত হয় না তাকে বলে অঘোষ ধ্বনি, এবং ঘোষ ধ্বনি, যে ব্যঞ্জন উচ্চারণের সময় স্বরতন্ত্র কম্পিত হয় তাকে বলে ঘোষ ধ্বনি। এরপরে আমরা আসি অঘোষ ও ঘোষ ধ্বনি কোনগুলো একটু জেনে নিই। আমরা আমরা একটু ছকের মাধ্যমে আবার জেনে নেব। ক, খ, গ, ঘ, এগুলো বর্গীয় বর্ণ,
আমরা জানি এগার আমরা জেনেছি যে বর্গের প্রথমটা অল্প প্রাণ, তারপর দ্বিতীয়টা মহাপ্রাণ, তৃতীয় অল্প প্রাণ, চতুর্থ মহাপ্রাণ এবং পঞ্চমটা আবার অল্প প্রাণ বলছি। এর মধ্যে আবার দেখো ঘোষ এবং অঘোষ আছে, আমরা সবাই একটু দেখে নেব। তাহলে দেখো তো ষড়যন্ত্র এবং ষড়তন্ত্র আছে, এখানে একটা ছবি দেখা যাচ্ছে এই অঘোষ। তাহলে অঘোষ হচ্ছে প্রথম দুটা, অর্থাৎ ক চ ট ত প এবং ক খ ছ ঠ থ ফ, এই 10টা অর্থাৎ 1 নং এবং 2 নং বর্গের এই দুটা হলো অঘোষ। তাহলে বাকি থাকলো কোনটা? তিনটা। এই তিনটাকে তাহলে আমরা কি বলবো, তোমরা বলতে পারবা? এই তিনটাকে আমরা কি বলবো? ঘোষ বলবো। ঠিক আছে, এই তিনটাকে আমরা ঘোষ বলবো। একটু তোমরা সবাই দেখে নাও, তৃতীয় এবং চতুর্থ বর্ণকে কি বলা যাবে? ঘোষ বলা যাবে। তাহলে আমার সাথে একটু হাত মিলে নাও, একে বলবো অল্প, তারপর মহা। অল্প মহা, এটা অল্প এবং একে নাসিক্য বলা যাবে। এই দুটাকে বলবো অঘোষ, আর এই দুটাকে কি বলবো বলো তো? ঘোষ। যদি পরীক্ষার প্রশ্ন হয় খ, এটা অল্প না মহা, তাহলে ক খ অল্প মহাপ্রাণ, ঘোষ না অঘোষ, প্রথম দুটো কি বলতো? অঘোষ। এভাবে আমরা হাতের 5টা আঙ্গুলি আমরা এগুলো দেখাতে পারবো আর কি। এর পরবর্তীতে আমরা আসি কি দেখা যায়। দেখো নিচে চিত্রটি লক্ষ্য করো, একটু দেখো একটা চিত্র দেখা যাচ্ছে। এই চিত্রতে মানুষের মুখের ভিতরে যে অংশগুলো আছে, যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, সেগুলোর নাম লেখা আছে। লেখা আছে কণ্ঠনালী, এটা আমাদের কণ্ঠনালী, আমরা সবাই দেখতে পারবা, এটা আমাদের কণ্ঠনালী। এরপরে কণ্ঠের উপরে আছে আমাদের জিহ্বা, তার উপরে আছে তালু, তালুর পরে দেখবা দাঁতের নিচে একটা খাস কাটা একটা জায়গা আছে, ওকে বলে মূর্ধা। তারপরে আছে আমাদের দন্ত, দন্তের উপরে আছে আমাদের উষ্ঠ বা ঠোঁট, এটা একটা পরিচিত। আমরা একটু এর পরে চিত্রগুলো দেখে নেবো। ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের স্থান কি দেখবো বলতো? ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের স্থান, যেমন ক খ গ ঘ ঙ, এগুলো উচ্চারণের স্থানটা আমরা দেখে নেই। প্রথমে দেখা যাচ্ছে কণ্ঠ, এই যে এটা আমাদের কণ্ঠ দেখে নাও, এখান থেকে উচ্চারিত হয় আমাদের ব্যঞ্জন। এখানে একটা পাশে একটা আমার মুখের ছবি দেওয়া আছে, ছবিতে কণ্ঠ অ্যারো চিহ্ন দেওয়া আছে, কণ্ঠ নালীয়, এই যে এখান থেকে উচ্চারিত হয় ক খ গ ঘ ঙ এখান থেকে। এর সঙ্গে আরো দুটা বর্ণ উচ্চারিত হয়, সেটা অনুস্বার এবং হ। কি উচ্চারিত হয় বলতো? অনুস্বার এবং হ। এরপরে আমরা দেখবো তালু, অর্থাৎ আমাদের যে জিহ্বা আছে, জিহ্বার যে উপরে অংশ একে বলে তালুব্য, যাকে এখানে তালু চিত্রে দেওয়া আছে। এখান থেকে উচ্চারিত হয় চ ছ জ ঝ ঞ, এখান থেকে কি উচ্চারিত হয় বলতো? এই তালু থেকে এই 5টা বর্ণ উচ্চারিত হয়, একে বলে কি বলতো? তালব্য বর্ণ। এর সঙ্গে আর একটা উচ্চারিত হবে তালব্যস্য। ঠিক আছে, এরপরে আমরা আসি মূর্ধা। মূর্ধাটা কি এটা আমরা একটু চিনে নেই। মূর্ধা হচ্ছে আমাদের যে দাঁত আছে, দাঁতের নিচে দেখো তোমরা জিহ্বার আগাতে একটু আন্দাজ করতে পারবা, খাস কাটা একটা জায়গা আছে, ওই জায়গাকে বলা হয় মূর্ধা। ওখান থেকে উচ্চারিত হয় ট, দেখো জিহ্বার আগাতে ওই খাস কাটা জায়গাতে লাগবে ট ঠ ড ঢ মূর্ধন ন ন, ওখান থেকে উচ্চারিত হয়, এই জন্য একে বলা হয় মূর্ধা বর্ণ। এরপরে দেখো ওই মূর্ধা এখান থেকে আরো কয়েকটা 4টা বর্ণ উচ্চারিত হয়, মূর্ধন ন স, রয় শূন্য র, ঢয় শূন্য র এবং বয় শূন্য র, এ কটা বর্ণ ওই মূর্ধা থেকে উচ্চারিত হয়। এরপর আমরা জানি দন্ত, দন্ত মানে কি বলতো? দাঁত। দাঁত থেকে উচ্চারিত হয় ত থ দ ধ দন্তন্ন, এটা দন্ত থেকে উচ্চারিত হয়। এরপরে আমাদের উচ্চারিত হয় উষ্ঠ বর্ণ আছে, তার থেকে আরো দুটা বর্ণ উচ্চারিত হয়, সেটা হচ্ছে দন্তস্ব এবং ল। এরপর আমরা জানি উষ্ঠ বর্ণ, উষ্ঠ মানে ঠোঁট, দেখো একটা বর্ণ উচ্চারণের সময় দুই ঠোঁট এক জায়গা হয়, সে দুটা ঠোঁট হচ্ছে প ফ ব ভ ম। আমরা তাহলে জানলাম ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের স্থান। এরপরে আমরা আসি একটু একটা চিত্র আছে দেখা যাচ্ছে, এরপরে আমরা দেখে নেব নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি কি? যে সকল ধ্বনি উচ্চারণের সময় নাক দিয়ে বাতাস বাহির হয় বা নাক অথবা মুখ দিয়ে বাতাস বাহির হয় তাকে বলে নাসিক্য ধ্বনি। এই নাসিক্য ধ্বনি 5টি, মূর্ধন্য ন, ঞ, দন্তন্য এবং ম। এরপরে আমরা আসি আর একটা চিত্র দেখা যাচ্ছে, দেখো এখানে কি তোমরা দেখতে পাও? মৌখিক ধ্বনি। নাসিক্য ধ্বনি বাদে যা আছে সব মৌখিক ধ্বনি।
এখানে বর্গের প্রথম চারটাকে তোমরা মৌখিক ধ্বনি বলতে পারবে, যেমন ক খ গ ঘ। এখান থেকে চারটা দ্বিতীয় বর্গের চারটা অর্থাৎ 20টা বর্ণকে তোমরা মৌখিক ধ্বনি বলতে পারবে যা আছে। এরপরে আছে দেখো আনুনাসিকতা, আনুনাসিকতা থেকে দেখে নাও আনুনাসিক বা সানুনাসিক ধ্বনি বা আনুনাসিকতা। এটা চীনার একটা সহজ কৌশল আছে, যে কোনো স্বরবর্ণকে তার উপর তোমরা একটা পরাশ্রিত পণ যে তিনটে আছে অনুস্বার বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এই স্বর ধ্বনির উপরে চন্দ্রবিন্দু দিলেই সেটা আনুনাসিক বা সানুনাসিক ধ্বনি হয়। তাহলে আমরা নাসিক্য ধ্বনি চিনলাম, মৌখিক ধ্বনি চিনলাম, নাসিক্য বাদে যা আছে সব এবং আনুনাসিক এবং সানুনাসিক ধ্বনি আমরা চিনে ফেললাম। এরপরে আমরা একটু লক্ষ্য করি, দেখো পরের চিত্রটা লক্ষ্য করো, র বর্ণকে কি বলে বলতে পারবা? কম্পনজাত ধ্বনি, অর্থাৎ কন্ট্রোলে কাঁপে, এটা কম্পনজাত। এরপরে আছে দেখো তোমাদের ঢয় শূন্য র এবং ঢয় শূন্য র, এ বর্ণকে বলে তারুণ জাত ধ্বনি বলে, দুটা বর্ণকে বলে। তোমাদেরকে যদি বলি কম্পনজাত ধ্বনি কয়টি, তোমরা বলবা একটি, তারুণ জাত ধ্বনি কয়টি, তোমরা বলবা দুটি। এরপরে আমরা আসি ল, এ ল কে কি বলে বলতো? পার্শ্বিক ধ্বনি বলে। কি ধ্বনি বলে এখানে? পার্শ্বিক ধ্বনি বলে। এরপরে আমরা আসি এই পার্শ্বিক ধ্বনি কোথা থেকে উচ্চারিত তুমি চিত্রের মাধ্যমে বুঝতে পারবা। এরপরে আমরা সবাই একটা আসি স্বর ধ্বনির উচ্চারণের স্থান, কোথা থেকে স্বর ধ্বনি উচ্চারিত হয়। দেখো স্বর ধ্বনি আ হ্রস্বই দীর্ঘই, রি হ্রস্ব দীর্ঘ, এ কই উ ও। দেখো এটা একটা পাশে একটা ছবি দেওয়া আছে, ছবি থেকে বুঝতে পারবা আ এটা কণ্ঠ থেকে উচ্চারিত হয়, কোথা থেকে বলতো? কণ্ঠ থেকে। এরপরে আসো তালু, আমরা কণ্ঠ নালে পাশে চিত্রের মধ্যে দেখা যাচ্ছে কণ্ঠটা কোনটা, তালু হ্রস্বই দীর্ঘই, এটা তালু থেকে উচ্চারিত হয়। এরপর আছে রি, এই রি কে বলে মূর্ধা, অর্থাৎ তোমাদের কিছুক্ষণ পূর্বে বললাম এই যে জিহ্বার যে পূর্বে যে দাঁত যে আছে দাঁতের গোড়া একটা খাস একটা জায়গা আছে ওই জায়গাকে বলে মূর্ধা, ওখান থেকে রি উচ্চারিত হয়। এরপরে আমরা জানবো দন্ত ধ্বনি, কিন্তু এখানে একটা বিষয় তোমাদের জানা দরকার, স্বর ধ্বনিতে দন্ত থেকে কোনো স্বর ধ্বনি উচ্চারিত হয় না, এই জন্য ওখানে আমি ক্রস দিয়ে রাখছি, অর্থাৎ কোন স্বর ধ্বনি দাঁত থেকে উচ্চারিত হয় না, ব্যঞ্জন ধ্বনি হয় কিন্তু স্বর ধ্বনি হয় না। এরপরে আসো উষ্ঠ ধ্বনি, অর্থাৎ দুই ঠোঁট এক জায়গা হয়ে হ্রস্ব এবং দীর্ঘ উচ্চারিত হয়, এই জন্য একে বলে উষ্ঠ ধ্বনি। এরপর আবার আসি এ ওই কণ্ঠ ও তাল, অর্থাৎ এ দুটা বর্ণ দুই জায়গা থেকে উচ্চারিত হয়, কণ্ঠ এবং তাল লাগে। তোমরা যদি প্রশ্ন করো যে স্যার এ বর্ণটা উচ্চারিত দুটো জায়গায় কেন লাগে, তাহলে তোমরা অবশ্যই একটা জিনিস জানো, ওইকে যদি আমরা ভাঙ্গি তাহলে অযোগ হ্রস্বই পাই, তাহলে অয়ের উচ্চারণ স্থান কণ্ঠ এবং হ্রস্বের উচ্চারণ স্থান তালু, এই দুটা মিলে যেহেতু ওই হয়েছে এজন্য ওইটা উচ্চারণ হতে কণ্ঠ তালু লাগে। ঠিক একই ভাবে ও ও এ দুটো উচ্চারণ করতে কণ্ঠ এবং উষ্ঠ লাগে, কণ্ঠ এবং উষ্ঠটা কি যে ওকে যদি আমরা ওকে যদি ভাঙ্গি তাহলে অজ রস্য, তাহলে অর উচ্চারণ স্থান কণ্ঠ এবং রস্যর উচ্চারণ উষ্ঠ, এই জন্য এই দুটো বর্ণ উচ্চারণ করতে দুটা জায়গা লাগে। আমরা একসঙ্গে এবার সবকিছু দেখতে পারবো, দেখো আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন ধ্বনি গুলো এক জায়গায় করেছি, আটা কণ্ঠ থেকে, ক খ গ ঘ এগুলো কণ্ঠ থেকে, হ্রস্ব দীর্ঘ তালু থেকে, আবার চ ছ জ ঝ ঞ এগুলো তালু থেকে, রিটা মূর্ধা থেকে, ট ঠ ড ঢ মূর্ধন ন ন এগুলো মূর্ধা থেকে, দন্ত থেকে কোনো স্বর ধ্বনি হয় না, ত থ দ ধ দন্ত না এগুলো দন্ত থেকে আমরা জেনে নিলাম। এবার আমরা পরবর্তী পাঠে যাবো, দেখি কি দেখা যায়, দুরায় কাজ আস। আমরা মোটামুটি স্বর ধ্বনি ব্যঞ্জন ধ্বনি সংক্ষিপ্ত রূপ পূর্ণ রূপ এবং কোথা থেকে কোনটা উচ্চারিত হয় আমরা সব জানলাম। আমি একটু জোড়ায় কাজ আসি, নিচের ধ্বনিটির বৈশিষ্ট্য গুলো লেখো, দেখো তোমরা অঘোষ অল্প প্রাণ মৌখিক তালব্য স্পর্শ ব্যঞ্জন ধ্বনি গুলা তোমরা জোড়ায় জোড়ায় কাজগুলো করবা। এরপরে আমরা আসি মূল্যায়ন করবো আজকের ক্লাসটা, দেখো অল্প প্রাণ ধ্বনি কাকে বলে এটা আমরা জানবো, মহাপ্রাণ ধ্বনি কাকে বলে, তালব্য ধ্বনি কাকে বলে এটা জানবো, নাসিক্য ধ্বনি কাকে বলে এটা আমরা জানবো, বাকযন্ত্র কাকে বলে এটা আমরা জানবো, মহাপ্রাণ ধ্বনি কাকে বলে এটা জানবো। এবার আমরা আসি বাড়ির কাজ, বাড়ির কাজ আমরা দেখে নিই কোন স্বর ধ্বনি কোথা থেকে উচ্চারিত হয় এটা তোমরা বাসায় করবা,
যখন ক্লাস শুরু হবে আমরা এগুলো মূল্যায়ন করব। ঘোষ অঘোষ ধ্বনি কাকে বলে এটা একটু জানবা। তোমাদের আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমি আশা করছি আমরা যে করোনা ভাইরাসের আতঙ্ক, এই আতঙ্কের কারণে আমরা সবাই মানে একটু সমস্যা আছি, আমি তোমাদের অনুরোধ করব সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং তোমরা প্রয়োজন ছাড়া বাসা থেকে বাহির হবে না। সবাইকে আজকে এই ক্লাসে ধন্যবাদ।